গেল ঈদে এ সময় ক্রেতার ভিড়ে মুখর ছিল দোকানগুলো, আর এবার ক্রেতার অপেক্ষায় আপন মনে কাপড় গোছানো ছাড়া আর যেন কোনো কাজ নেই ব্যবসায়ীদের। দোকানিরা বলছেন ঈদের আমেজ তো দূরের কথা, সাধারণ সময়েও যে বিক্রি হতো এখন তাও নেই, তবে এ অবস্থা থাকবে না বলেও জানান তারা। শুভরাতের পরে থেকে ইনশাল্লাহ ভালো সেল হয় আমাদের, এখন এই বছর এখন পর্যন্ত হচ্ছে না, আগামীতে হবে এটাই তো আমরা আশাবাদী। 8-10 বছর যাবৎ ব্যবসা করতেছি, কখনোই দেখিনি এই বছরের মতো এতটা খারাপ কেনা বেচা। আমাদের জিন্স কোয়ালিটি বেশি আর কি, হাই রেঞ্জে যেগুলো আছে সেগুলো আছে 3000, আর একদম লো যেগুলো আছে সেগুলো 500। এখন তো যেই পরিমাণে কাস্টমার সেই পরিমাণে কাস্টমার আমাদের এখানে আসতেছে না। এসব জিন্স আইটেমের উপর ভিত্তি করে যেসব সেলাই কারিগররা জীবিকা নির্বাহ করেন, বিক্রি কম হওয়ায় হতাশ তারাও। কাস্টমার যেমনি চায় এমনি আমরা কাজ করে দিই, বেশি কিনে লাগলে আমাদের কাজ কাম হবে সেই আশায় আমরা অপেক্ষা আছি। এখন কাজ কাম নাই কারণ মার্কেটের বেচা কিনা নাই, এই কারণে আমরা বসে আছি, আমরা অনেক হতাশ। তবে আর কিছুদিন পরেই ঈদের আমেজে বেচা কিনা বাড়বে এমন প্রত্যাশাও তাদের।